আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখাবো বাড়িতে কিভাবে আপনি লম্বা বাগানের চারা তৈরি করবেন লম্বা বাগন থেকে বা লম্বা বাগনের বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন বাজার থেকে কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে যায় বা কয়েকটা চারা দেয় বীজ থেকে ত্রিশ টাকা রেখে দেয় তো চলুন দেখে আসি কিভাবে আমি চারাগুলো তৈরি করেছি তো এখানে আমি প্রথমে বীজ নিয়ে নিলাম আপনারা বাজার থেকে কিনে আনতে পারবেন বা পরিপক্ক বাগুন থেকে সংগ্রহ করতে পারবেন আমি এখানে আমার গাছের পরিপক্ক বাগুন থেকে সংগ্রহ করেছি তো এগুলোকে আমি আপনার একটি কাপড়ে মুড়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই এগুলো অঙ্কুরিত হয়ে গিয়েছে তো এগুলো অঙ্কুরিত হওয়ার পর বা অঙ্কুরিত ছাড়াই আপনি একটি টবে জৈব সার মিশ্রিত মাটি নিয়ে নেবেন আর একটি বিষয়ে খেয়াল রাখবেন মাটিগুলো যাতে মিহি গুঁড়ো হয় যেহেতু এখানে আমি ছোট ছোট চারা হবে মাটি গুঁড়ো না হলে কিন্তু চারাগুলো সুন্দর মতো গুঁড়ো হতে পারবে না এখন আমি বীজগুলোকে ছিটিয়ে দিচ্ছি আপনারা দেখুন আমার বীজগুলো ছিটানো হয়ে গেছে এক জায়গায় অনেকগুলো বীজ ছিটিয়ে ফেলবেন না তাহলে চারা হতে সমস্যা হতে পারে এখন আমি উপর দিয়ে মাটি দিয়ে ডেকে দিব ভালো করে মাটি দিয়ে ঢেকে না নাহত কিন্তু চারা হবে না তো আমি এখানে মাটি দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর এখানে আমি পানি শেষ দিব তো আমার মাটি দিয়ে ঢাকা শেষ হয়ে গেছে এখন আমি এখানে পানি শেষ দিব আর পানি শেষের ক্ষেত্রে ভালো পরিমাণ পানি দিতে হবে পুরো ভিজিয়ে পানি দিতে হবে তো আমি এখানে পুরোটাই পানি দিয়ে নিচ্ছি আপনারা দেখুন তো আমার পানি দেওয়া কমপ্লিট দেখি কতদিন পর চারা গজায় তো ভিউয়ার্স ছয় দিন পর দেখুন মার্শাল্লা চারা গজিয়ে গিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো চারা গজিয়েছে আরও ইনশাল্লাহ চারা গজাবে মার্শাল্লাহ অনেকগুলোই গজিয়েছে তো আপনারা দেখুন চারাগুলো কীরকম হলো তো চারাগুলো মোটামুটি ভালোই এখন দেখি আরও কিছুদিন পর চারাগুলো কতটুকু গ্রো হয় বা বড় হয় তো আপনারা সবাই সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ভিউয়ার্স ফিরে আসলাম দশ দিন পর দেখুন দশ দিন পর চারাগুলো অনেকটাই বড় হয়েছে তো দেখি আরও কিছু দিন পর কতটুকু বড় হয় তো আপনারা সবাই সাথেই থাকুন দেখতে থাকুন ফিরছি কিছু দিন পর ভিউয়ার্স ফিরে আসলাম পনেরো দিন পর চারাগুলো দেখুন মার্শাল্লাহ অনেকটাই গ্রো হয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু আগাছা জন্মেছে বা ছোট ছোট কিছু চারা রয়েছে সেগুলো তুলে ফেলে দিতে হবে ভিউয়ার্স সেগুলো তুলে ফেলে দিলে কিন্তু আপনার চারাগুলো ভালো গ্রো হবে ফিরছি আরও কিছুদিন পর তো ভিউয়ার্স ফিরে আসলাম বিশ দিন পর দেখুন চারাগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে এখন চাইলে লাগাতেও পারবো কিন্তু আমি আরও কিছুদিন পর এগুলোকে মাটিতে রোপণ করব এখন আমি এগুলোর আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি দেখুন তো ভিউয়ার্স আমি আগাছাগুলো পরিষ্কার করে দিব আর যেখানে এক জায়গায় অনেকগুলো গাছ উঠেছে সেইখান থেকে কিছু গাছ তুলে ফাঁকা করে দিব তো ফিরছি আরও কিছুদিন পর দেখি কতটুকু বড় হয় তো ভিউয়ার্স পঁচিশ দিন পর দেখতে পারতেছেন যে অনেক বড় হয়ে গেছে চারাগুলো এগুলো এখন মাটিতে বা টবে আপনারা লাগাতে পারবেন আমি এখন এগুলো টবে বা মাটিতে লাগিয়ে দিব। তো দেখুন এগুলো কতটুকু বড় হয়ে গেছে প্রায় আমার হাতের সমান হয়ে গিয়েছে তো এগুলো গ্রোথ গ্রোথ অনেক ভালো দেখতে পাচ্ছেন আপনারা অনেক সবুজ এবং অনেক সুন্দর দেখাচ্ছে তো এগুলো আমি এখন কিছু কিছু তুলে মাটিতে লাগিয়ে দেবো আর কিছু টবে লাগিয়ে দেবো ছোটোগুলো বড় হলে লাগিয়ে দেব তো আপনারা এভাবেই বাসায় তৈরি করতে পারেন লম্বা বেগুনের চারা তো ভিউয়ার্স যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো ধরনের কৃষি ভিডিও পেতে আমার চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি